এই মুহূর্তের পাওয়া আজকের সব থেকে বড় গুরুত্বপূর্ণ খবর, ভয়ঙ্করভাবে ফেসে গেল পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ 2021 নির্বাচনে তৃণমূল কংগ্রেস রাজ্যের মাটিতে দ্বিতীয়বার ক্ষমতায় এসে বারবার তৃণমূলের গোষ্ঠীগন্ধল প্রকাশ্যে এসেছিল। এমনকি এবারও প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীগন্ধল। দিনহাটা গিদালদা 1 নং ব্লকে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীগন্ধল। তৃণমূলের গোষ্ঠীগন্ধলের জেরেই প্ল্যান হারিয়েছিল তৃণমূলের 2 নেতাকর্মী, যেখানে কিন্তু এবার বিশাল বড় চাপে পড়ে গেল পশ্চিমবঙ্গের শাসক দল তথা তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের ভোট পরবর্তী হিংসা তৃণমূলের গোষ্ঠীগন্ধল বারবার রাজ্যের মাটিতে প্রকাশ্যে এসেছিল। এবার এর বিরুদ্ধে মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বিস্তারিতভাবে জানিয়ে দেবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিও লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা বেল আইকনটি প্রেস করবেন, এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। এবার গিদালদা 1 নং ব্লকের ভোট পরবর্তী হিংসা ও তৃণমূলের গোষ্ঠীগন্ধল নিয়ে এবার মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। জগদীপ ধনখড় সাথে দাবি করলেন যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস রাজ্যের মাটিতে দ্বিতীয়বার ক্ষমতায় এসে যেভাবে দুর্নীতি ও ভোট পরবর্তী হিংসা ছড়িয়েছে তার বিরুদ্ধে কড়াতেই কড়া ব্যবস্থা নিতে চলেছে জগদীপ ধনখড়। তো বন্ধুরা, আপনাদের কী মতামত, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যেভাবে গোষ্ঠীগন্ধল চালাচ্ছে ও ভোট পরবর্তী হিংসা, এর বিরুদ্ধে কি উচিত ব্যবস্থা নেওয়া উচিত কিনা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।